যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীব একটি গুরুত্বপূর্ণ সংশোধনীয় সভার আয়োজন করার এই নতুন কৃষ্ণপুর গ্রামের যুবক ভাইদেরকে তৌফিক প্রদান করেছেন। তাই সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। আজকের এই আলোচনা সভার যোগ্যতম সভাপতি সাহেব এখান থেকে চলে গেলেন, তিনার পরিবর্তে মাওলানা আবু শামা সভা পরিচালনা করবেন, তিনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সভাপতি সাহেব যা আমাকে শেখ বললেন, এটা একটি খুবই লজ্জনীয় বিষয়, যেহেতু আমি কোনো ধরনের আলেমই নই, সাধারণ একজন ব্যক্তি, মাদ্রাসায় পড়াশোনা করেছি বলে যে শেখ হয়ে যেতে হবে তা নয়। যিনারা হাদিস কোরআনের পণ্ডিত তাদেরকে শেখ বলাটাই ঠিক হবে। যাই হোক, যথাসাধ্য আমার আলোচনার বিষয় যেটা আছে, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে সময় ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়, সমাজ সংশোধনে ইমাম ও সর্দার মডেলের দায়িত্ব। সমাজ সংশোধনে ইমাম ও সর্দার মডেলের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা আল্লাহর ওয়াস্তে স্টেজের তলদশে এসে উপস্থিত হন। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া বর্ষিত হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত বর্ষিত হয়। অতএব আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আল্লাহর ওয়াস্তে, যেহেতু আমরা মানুষ, আমাদের দুনিয়াতে যতদিন থাকব উদ্দেশ্য হবে যে নেকি সংগ্রহ করা। যে কোনো প্রেক্ষাপটে যেখানে আমরা নেকি সংগ্রহ করতে পারবো সেই জায়গায় আমরা অবস্থান করব। তো এখানে নেকি সংগ্রহ করার একটি ব্যবস্থা করেছেন আপনাদেরই গ্রামের যুবক বৃন্দের ভাইয়েরা, যুবক ভাইয়েরা। অতএব আপনারা এই প্যান্ডেলের তলদশে এসে উপস্থিত হন, কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ প্রত্যেকটা দিক আপনাদের সাফল্য হবেই, এটা আমি আশাবাদী। পারিবারিক, দৈনিক, রাজনৈতিক, সাংসারিক, যে কোনো প্রেক্ষাপট আপনার যদি সত্যি আপনি কোরআন এবং হাদিসগুলোকে পজিটিভভাবে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেন, তাহলে অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবেই, এটা আমি আশাবাদী। যাই হোক, আমি আপনাদের পরিচিত ব্যক্তি, আমি আপনাদের এই পাশে লক্ষ্মীনগরে প্রায় 4 বছর 3 মাস থেকেছি। আলহামদুলিল্লাহ আপনাদের মানুষের আচার আচরণ কথাবার্তা সবারই, আমার অধিকাংশ মানুষের সাথে সম্পর্ক আছে। তারপরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রথমেই আমি প্রায় 12 দিন থেকে টাইফয়েডে আক্রান্ত। শুধু যুবক ভাইদের কথাতে বা ডেট দেওয়া ছিল বলেই আমি এসেছি। আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ, আল্লাহ তাআলার কথা আমাকে সুস্থ করেন। আমি এখনই বাড়ি থেকে আসছি, শুধু আমার মসজিদে নামাজ পড়েছি মামরিজপুরে মাগরিবের। যাই হোক, ইনশাআল্লাহ যথাসাধ্য আমি কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। প্রথমে বিষয়ের সূচনাতে আমি আপনাদেরকে বলতে চাই, সমাজ সংশোধন প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব, শুধুমাত্র কেবলমাত্র সর্দার মডেল এবং ইমামের এই
ভূমিকা নিভাবে তা নয়। যেহেতু হাদিস এবং কোরআনের সারমর্মের দিকে যদি তাকা যায় তাহলে আমরা অনুধাবন করতে পারি প্রত্যেকটা ব্যক্তিকে নিজের পরিবার থেকে নিয়ে প্রত্যেকটা কর্মের দায়িত্ব নিজেকে বহন করতে হবে। বক্তব্যের সূচনার পূর্বে আমি আপনাদেরকে শুধুমাত্র ইঙ্গিত ইশারা দিতে চাই যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি করে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জাতি যেহেতু সর্বশ্রেষ্ঠ আমাদেরকে করতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি, আমরা যারা নিজেকে ভদ্র ব্যক্তি দাবি করি, আমরা যারা নিজেকে দায়িত্বশীল দাবি করি, সত্যি পৃথিবীর সমস্ত মতনক্য, পৃথিবীর সমস্ত মতবাদ, পৃথিবীর সমস্ত বিতর্ককে পরিত্যাগ করে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে সমাজ এবং প্রত্যেকটা দিক পারিবারিক সাংসারিক সংশোধন করার পরিকল্পনা করবে ইনশাআল্লাহ। তবে শুনুন, এই যে এই প্রোগ্রাম যে বাজারাই চালু করেছেন, এদের একটি মূলত উদ্দেশ্য আছে। এদের উদ্দেশ্য যদি বিফল হয়, এদের উদ্দেশ্য যদি লোক দেখানো হয়, এদের উদ্দেশ্য যদি সমাজকে দেখানো হয়, এদের উদ্দেশ্য যদি জাতিকে দেখানো হয়, তাহলে এই প্রোগ্রাম করার পরেও তারা কিন্তু বিপদে আক্রান্ত হবেই। দুনিয়াতে যদি ওনা হয় তাহলে কিয়ামতের মাঠে তাদেরকে আক্রান্ত হতে হবে। কেন? প্রত্যেকটা কর্মের প্রতিফল হবে আপনার নিয়াতের ওপরে। সহিহ বুখারী প্রথম খণ্ড প্রথম নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সত্যি প্রত্যেকটা নিশ্চয় প্রত্যেকটা কর্মের প্রাপ্য হচ্ছে নিয়াত। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, এবং প্রত্যেকটা কর্মের প্রতিফল তার নিয়াতের অনুধাবন করে দেওয়া হয়। নিয়াত যদি আপনার নখ দেখার এত এত বড় একটা সভা করা হয়, আপনার যদি সংকল্প, আপনার চিন্তা ভাবনা, আপনার চেতনা মানুষকে পরিবর্তন করার যদি না থাকে, সমাজ পরিবর্তন করার না থাকে এবং জাতিকে পরিবর্তন করার না থাকে, শুধু নিজেকে দাম্ভিকতা দেখাবার জন্য, নিজেকে খুবই শিক্ষিত মনে করার জন্য এবং নিজে এরকম এই ধরনের সভা পরিচালিত করতে পারবো, এরকম যদি আপনার টেন্ডেন্সি পদক্ষেপ থাকে, তাহলে এই প্রোগ্রামের পিছনেও আপনার কিন্তু বিফল রয়েছে, তার কারণ আপনার নিয়াত ঠিক না থাকার কারণে। আমি আপনাকে যে কথাটুকু বলতে চাচ্ছি এটাই যে আপনার প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে নিয়াত শুদ্ধ থাকতে হবে, নিয়াত একদম পরিষ্কার থাকতে হবে যে না, আমি যে এই প্রোগ্রামটা চালু করেছি, আমরা যুবক মিলারা, যুবক ভাইয়েরা সঙ্গতভাবে সকলেই একত্রিত হয়ে সমাজকে সংশোধন করার জন্য, সমাজের মধ্যে পরিতাপ, সমাজের মধ্যে ঘুষ, সমাজের মধ্যে সুদ, সমাজের মধ্যে বেহায়াপনা, সমাজের মধ্যে নির্লজ্জাপনা, সমাজের মধ্যে তাড়ি, সমাজের মধ্যে গাঁজা, লুডু, ক্রাম, টিকিট ইত্যাদি যা কিছু রয়েছে, এই সমস্ত কিছুকে উৎখাত করার জন্য মূলত আমরা সভা কি করব, অনুষ্ঠিত করব। উদ্দেশ্য যদি আপনার হয় তাহলে আপনি সফল, আর এই উদ্দেশ্য যদি না হয়, লোক দেখানোর জন্য হয়, তাহলে আপনি বিফল, এটাই চূড়ান্ত কথা। শুনুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার দ্বিতীয় নম্বর সূরা 225 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিযুকুম বিমা কাসাবাত ফি কুলুবিকুম, শুনো পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকটা সংকল্পর, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের হৃদয়ে আরাধনার বিকল্পটাই তোমাদেরকে গ্রাস করবে। শুনে রাখো, তোমরা অন্তরের মধ্যে যা কিছু পরিকল্পনা করো,
তুমি ইমাম হয়েছো, তোমার যদি পরিপূর্ণরা মানুষকে লুটে খাওয়ার হয়, জাতিকে পরিবর্তন করার না হয়, তবে মনে রেখো তোমার এই পরিকল্পনা, তোমার এই চিন্তা ভাবনা, তোমার এই আরাধনা পৃথিবীর কোন ব্যক্তি যদি না জানেন, তবে জানেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর, তোমার ও পরিকল্পনার, তোমার অন্তরের প্রত্যেকটা পদক্ষেপ, তোমার অন্তরের প্রত্যেকটা চিন্তা ভাবনা সেই জানেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্দার সাহেব, যে দায়িত্ব নিয়ে আপনি দায়িত্ব পালন করছেন, যদি আপনার লোককে ঠকানো হয়, সমাজের সাথে প্রতারণা করা হয়, সমাজকে ধোকা দেওয়া হয়, নিজের পকেট গরম করা হয়, নিজেকে দাম্ভিকতা দেখাবার জন্য যদি সর্দারে না হয়, তাহলে এই চিন্তা ভাবনা চেতনা আপনার বিফল হবে এবং এর জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, যেটা সূরা বাকারা 225 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলছেন। জি, তাহলে বোঝা যাচ্ছে বিষয়ের পূর্বেই যেই ব্যক্তি যেই কোনো যেই দায়িত্বশীল রয়েছেন, তাদের দায়িত্ব, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের আরাধনা, তাদের বাসনা, তাদের উদ্দেশ্য যদি জাতিকে পরিবর্তন করার না থাকে, সমাজ থেকে সমস্ত কিছু সুদ ঘুষ, সমাজের মধ্য থেকে বেপর্দা, সমাজের মধ্য থেকে অবৈধতা, সমাজের মধ্য থেকে লণ্ঠন, সমাজের মধ্য থেকে যত রকমের বেহায়াপনা রয়েছে উদ্ঘাত করার জন্য যদি দায়িত্ব পালন না করেন, তাহলে আল্লাহ, আল্লাহি আল্লাহর কসম, এই সব দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কি কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না, পথই নেই। এক এক করে আমি আপনাদের সামনে বাস্তবায়ন করব। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, অতি সত্বর আমরা মানুষ, যেহেতু মানুষ হিসাবে আমাদের করণীয় হবে, অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ধাপিত হতে হবে, এবং আমরা যে বা যারা যে কোনো দায়িত্ব নিব, প্রত্যেকটা দায়িত্ব আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যদি দায়িত্ব প্রয়োগ না করি, তাহলে সমাজ সত্যি অধঃপতনের অতল তলে যাচ্ছে। বিষয়টা যেটা দেওয়া হয়েছে, জি এটা বাস্তব, সর্দারের মাধ্যম দিয়ে, ইমামের মাধ্যম দিয়ে, এ কাউন্সিলরের মাধ্যম দিয়ে, মেম্বারের মাধ্যম দিয়ে, চেয়ারম্যানের মাধ্যম দিয়ে সমাজ সুন্দররূপে রূপান্তরিত হতে পারে। এরা যদি ধাপ্পাবাজি হয়, এরা যদি প্রতারক হয়, এরা যদি ডুপ্লিকেট হয়, তাহলে সমাজ অন্ধকারে নিবার্জিত হয়ে যায়, এটাই চূড়ান্ত। অতএব আমি আপনাদেরকে হীনস্তবোধ করার জন্য কথা বলি না, আমি আপনাদেরকে অপমান করার জন্য কথা বলি না। শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমার করি, সর্দারকে শিক্ষিত মনে করি, কাউন্সিলরকে শিক্ষিত মনে করি, দায়িত্বশীল ইমাম সাহেবকে শিক্ষিত মনে করি, এরা মূর্খ নয়। তারই জন্য আমি আপনাকে বলি, যেহেতু বিষয় সেটাই রয়েছে, আপনাদেরকে বলি, যেহেতু আপনি শিক্ষিত, অতএব আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি যদি উপদেশ গ্রহণ না করেন, তাহলে অশিক্ষিত করবে না। আল্লাহ বলছেন আপনি শিক্ষিত, আপনি উপদেশ গ্রহণ করবেন, উপদেশ গ্রহণ যদি না করেন আপনি, তাহলে আপনি ব্যর্থ ব্যক্তি, আপনি ব্যর্থ, আপনি সমাজের মধ্যে বোঝা, এমনিতে চলাফেরা করছেন, জবাব আপনাকে দিতে হবে। অতএব আমি আপনাকে বলি, যেহেতু দায়িত্বশীল যখন আপনি নিয়েছেন, দায়িত্ব যখন আপনি নিয়েছেন, দায়িত্বটাকে সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। যদি না করেন, তাহলে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো পার্থক্য নেই। যে বা যারা এই পৃথিবীর মধ্যে যে কোনো দায়িত্বশীল নিবে, সর্দারি হতে পারে, মেম্বার হতে পারে, এক কথায় মুসলিমের যে কোনো একটা দায়িত্বশীল হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ইমাম হতে পারে, খাতিব হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, এমএলএ হতে পারে, মন্ত্রী হতে পারে, এক কথায় মুসলিমের যে বা যারা এই দায়িত্ব গ্রহণ করবে, যে কোনো ব্যক্তি মুসলিমের দায়িত্ব নিবে, তার প্রথমত তার উদ্দেশ্যটা সঠিক হতে হবে। উদ্দেশ্য যদি সঠিক না হয়, নিয়াত যদি সঠিক না হয়, সে এবং জাতি উভয়ে ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, উদ্দেশ্য কিভাবে আপনি পরিবর্তন করবেন, আপনার চিন্তা ভাবনা কিভাবে আপনি পরিবর্তন করবেন, আপনার আরাধনা, আপনার বাসনা, আপনার আন্তরিকতা, একনিষ্ঠতার সাথে আপনি কিভাবে করবেন, এটা আমি আপনাকে বুঝাতে পারছি না। তবে শুনে রাখুন, সাহাবীদের নীতি ছিল, তাবাতাবীদের নীতি ছিল, এবং ওলামায়েদের নীতি ছিল, যারা দায়িত্বশীল গ্রহণ করেছিলেন, প্রত্যেক
প্রত্যেকটা মুসলিম ব্যক্তিদের তাদের নীতি ছিল তারা মুসলিমের কল্যাণ কামনা করার জন্য দায়িত্ব পালন করেছিলেন প্রত্যেকটা মুহাদ্দিস থেকে নিয়ে প্রত্যেকটা সাহাবী থেকে নিয়ে খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে তাবা তাবিয়ে থেকে নিয়ে এবং নবীদের থেকে নিয়ে প্রত্যেকটা ব্যক্তি যেবা যারাই মুসলিম উম্মার দায়িত্বশীল ছিলেন তারা মুসলিমের উপকার করে গেছেন এটাই বাঞ্ছনীয় আপনাকে উপকার করতে হবে নইলে আপনার দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নেই যদি আপনি বলেন মুলবি সাহেব কেমন কথা জি এটাই চূড়ান্ত আপনি দায়িত্ব নিয়ে জাতিকে পথ ভ্রষ্ট করেছেন আপনি সমাজের দায়িত্বশীল হয়েছেন জাতিকে পথ ভ্রষ্ট করেছেন আপনি পথ ভ্রষ্ট হয়েছেন এর জন্য জবাব আপনাকে দিতে হবে সমাজের মধ্যে যতগুলো গোনা হচ্ছে সমাজের মধ্যে যতগুলো বেহায়াপনা হচ্ছে সমাজের মধ্যে যতগুলো নির্লজ্জাপনা হচ্ছে সমস্ত কিছু দায়িত্ব আপনাকে বহন করতে হবে এটাই চূড়ান্ত কথা শুনুন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাইয়ানা 5 নম্বর আয়াতে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা পার্থিব জীবনে যা কিছু ইবাদত করবে একনিষ্ঠতার সাথে করবে যা কিছু ইবাদত করবে সমস্ত কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে যা কিছু করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে মানুষকে দেখাবার জন্য যা কিছু আমল হবে সবই আপনার পানিতে পড়ে যাবে মানুষকে দেখাবার জন্য যা কিছু আপনার আমল হবে এর জবাব আপনাকে দিতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে আমল করতে হবে জীব ইবাদত এই দায়িত্ব পালন করাও একটা ইবাদত অতএব এই দায়িত্ব পালন করতে গেলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় আমি ইমাম সাহেব আমি যদি ক্যাশিয়ারের মোতাবেক চলে আমি যদি সেক্রেটারির মন মোতাবেক চলে আমি যদি স্বভাবের মন মোতাবেক চলি তাদের মুখের দিকে তাকিয়ে তাদের হাতের দিকে তাকিয়ে তাদের চোখের দিকে তাকিয়ে হাদিস কোরআনকে দমন করে দিয়ে যদি বক্তব্য দিই তাদেরকে খুশি করার জন্য ওয়াল্লাহি আল্লাহর কসম জবাব আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে ওয়াল্লাহি আল্লাহর কসম জবাব আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে বাঁচার কোনো পথ থাকবে না অতএব আমি যখন দায়িত্ব নিয়েছি ইমাম সাহেব আমি যখন দায়িত্ব নিয়েছি খাতিব সাহেব আমি যখন দায়িত্ব নিয়েছি সরদার সাহেব অতএব আমার উচিত হবে জাতিকে পরিবর্তন করা আমার উচিত হবে সমাজ সংশোধন করা আমার উচিত হবে সমাজের মধ্যে যত রকমের বেহায়াপনা রয়েছে নির্দ্বিধায় বলিষ্ঠ কণ্ঠে কথা বলে এগুলোকে উদ্ঘাত করা এটা আমার জন্য জরুরি বিষয় শুনুন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস হাদিস সহিহ বুখারী 57 নম্বর হাদিস প্রথম খণ্ড 57 নম্বর হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালা ওয়া ইতাইয যাকা ওয়া নুসহি লিকুল্লি মুসলিম শুনুন যারা দায়িত্বশীল সরদার সাহেব মডেল সাহেব ইমাম সাহেব কাউন্সিলর সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা দায়িত্বশীল আপনাকে বলতে চাই আপনি মুসলিমের উপকার করবেন না কেন হাদিসের মর্মে কি বলছে শুনুন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী তিনি এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে আমি বায়াত করছি আপনার সাথে আমি অঙ্গীকার করছি আপনার সাথে আমি ওয়াদা অঙ্গীকার করছি আমি জীবদ্দশায় যতদিন পৃথিবীতে বেঁচে থাকব আল্লাহর কসম আল্লাহর রাসূল আমি আপনাকে বলছি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব আমি আপনাকে বলতে চাই আপনার সাথে চুক্তিবদ্ধ হচ্ছি আমি সালাত প্রতিষ্ঠিত করব এক দুই যাকাত প্রদান করব তিন অনুসহেলে করলে মুসলিম যতদিন বেঁচে থাকব মুসলিমের উপকার করবই করব এই ছিল সাহাবীদের নীতি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যারা দায়িত্বশীল তাদেরকে বলছি তারা তথা আমরা যদি আমরা এই পদক্ষেপটা গ্রহণ না করি জাতির আমরা উপকার করব
মুসলিম সমাজের উপকার করব, মুসলিম কল্যাণের উপকার, মুসলিম ব্যক্তির কল্যাণের জন্য আমরা কথা বলব। এই পদক্ষেপ যতদিন না আমরা নিব ততদিন পর্যন্ত সমাজের মধ্যে থেকে ব্যাধি, সমাজের মধ্যে থেকে ক্যান্সার, সমাজের মধ্যে থেকে বেহায়াপনা, সমাজের মধ্যে থেকে ঘুষ, সুদ এবং বিবাহের উপলক্ষে যত রকমের বেদাত এবং যত রকমের আপনার ইহুদি খ্রিস্টানদের ক্যালচার শিষ্টাচার সভ্যতা হচ্ছে, এগুলো উদ্ঘাত হতে পারে না যতক্ষণ না আমরা এই হাদিসটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। যে কোনো মূল্যে আমাদের দেহ শ্বাস থাকা অবধি একজন মুসলিমের কল্যাণ কামনা করবই, একজন মুসলিমের কল্যাণ করবই, একজন মুসলিমের উপকার করবই, এটা যতক্ষণ না একটা মুসলিমের হৃদয়ে না গেঁথে যাবে অতদিন পর্যন্ত একজন মুসলিম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। আপনি বলবেন আমি তো মানুষের উপকার করছি, ঘোড়ার ট্যাং করছেন, আপনি কি করেছেন বলেন তো? আপনি সর্দার, আপনার সমাজের এখন কালকে বিবাহ হবে, যে বিবাহে যতগুলো পদ্ধতি রয়েছে সবই অবৈধ, শুধুমাত্র ইমাম সাহেব যে বিবাহটা খুতবার মাধ্যমে বিবাহটা পড়াবেন এটা জায়েজ। আমি ফতোয়া দিতে আসিনি, ফতোয়া দেওয়ার আমার যোগ্যতাও নেই, আল্লাহ আমাকে মাফ করুক, তবে বাস্তব যেটা বলছি, হলুদ মাখা বিবাহ, বর দেখা, বরযাত্রী দেখা, সিংহাসন করা, বরযাত্রী আসা 100টা 200টা, আর যা কিছু করা, বাতাসা নেওয়া, হ্যান ত্যান মসজিদ খরচা, আর লুঙ্গি দেওয়া, ডাকনিকে দেওয়া, আর কিছু করা, যা করছেন একটা শরীয়ত নয়, সবই জাহিলিয়াত। এর জবাব কে দিবে? আল্লাহি আল্লাহর কসম সর্দার আপনাকে বলছি, এটা যদি কল্যাণকর না হয়, এটা যদি সমাজের জন্য খারাপই হয়, তাহলে এর জবাব কে দিবে বলুন আপনি? আমি যদি এটা করে থাকি তাহলে আমাকেও জবাব দিতে হবে। যত রকমের এই কুসংস্কারে মুসলিম সমাজ আক্রান্ত হয়ে আছে, সর্দার ইমাম যদি পথ থাকে তাহলে অতি সত্তর আসুন, কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করুন, ছেড়ে দেন পৃথিবীর মতভেদ, ছেড়ে দেন দুনিয়ার তামাশা, ছেড়ে দেন দুনিয়ার দাসত্ব, ছেড়ে দেন দুনিয়ার খেল তামাশা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে একটু ভয় করে চলুন এবং নিজের জীবনে হাদিস কোরআনকে বাস্তবায়ন করুন। দেখবেন সমাজের মধ্যে থেকে যত রকমের ঘুষ সুদ সব উঠে যাবে, শান্তিতে আপনি বসবাস করতে পারবেন, আপনার অশান্তি হবে না। আসুন এবারে আসি হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী 6653। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইমামুল্লাজি আলা নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহিম, একজন ইমাম জনগণের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন সর্দার তার সমাজের দায়িত্বশীল, তাকে তার সমাজ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একজন মহিলা তার স্বামী এবং সন্তানের মালের স্বামীর মাল এবং সন্তানের দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এক কথাই সে সঙ্গে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। শোনো, সত্যি প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার দায়িত্ব বিফল হয়, দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পেরেছেন, তাহলে আপনাকে জবাব দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। সর্দার সাহেব, মরল সাহেব এবং ইমাম সাহেব, কাউন্সিলর সাহেব, মেম্বার সাহেব, আমি আপনাকে দায়িত্ব কত বড় জিনিস কি দিয়ে বুঝাই আমি আপনাকে বুঝাতে পারছি না, তবে এটাই যথেষ্ট আপনার জন্য। জি, দায়িত্ব সঠিকভাবে যদি আপনি পালন না করেন তাহলে কিয়ামতের মাঠে আপনার অবস্থা খুবই শোচনীয়, আপনার অবস্থা খুবই শোচনীয়। অতএব আপনাকে পরিবর্তন হওয়া যে কোনো মূল্যে একান্তভাবে প্রয়োজন রয়েছে। শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6665 নম্বর হাদিসের মধ্যে বলছেন,
যে মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি মৃত্যু সঞ্চয়ে আক্রান্ত ছিলেন। ইতিমধ্যে কয়েকজন সাহাবী এলেন, আসার পরে তাকে দেখতে, যে অসুখে ব্যক্তিকে দেখতে যেতে হয় এটা শরীয়তের বিধান, তো তিনি অসুখে আক্রান্ত হয়ে আছেন। এমত অবস্থাতে কয়েকজন সাহাবী তাকে দেখতে এসেছেন, দেখতে এসে তো কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে। ইতিমধ্যে যিনি অসুখে আক্রান্ত তথা মাকিল, তিনি বলছেন, আচ্ছা আমি কি এমন একটা হাদিস আপনাদেরকে শোনাবো যেটা স্বয়ং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তখন তারা বললেন, সাহাবীরা বললেন, ঠিক আছে আপনি হাদিসটা শুনান, আমরা শুনতে ইচ্ছুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাকিল তখন হাদিসটা বর্ণনা করছেন, মামিন আব্দিন ইস্তারাহুল্লাহু রাইহাতান ফালাম ইয়াহুতু হাবি নাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মাকিল, তিনি বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের তত্ত্ববোধক হয় তথা নেতা হয়, কোন ব্যক্তি যদি কোন একটা গোষ্ঠীর, কোন একটা জাতির, কোন একটা কওমের যদি নেতা হয়, যে কোনো মুসলিমের নেতা হতে পারে, যে কোনো মুসলিমের নেতা হতে পারে, যে কোনো ব্যক্তিদের নেতা হতে পারে, কিন্তু শর্ত হলো সে যদি মুসলিম হয় এবং মুসলিমদের যদি নেতৃত্ব বহাল হয়, সে হতে পারে সর্দার, হতে পারে মেম্বার, হতে পারে কাউন্সিলর, হতে পারে ইমাম, হতে পারে খাতিব, হতে পারে যে কোনো চেয়ারম্যান, এই ধরনের যদি মুসলিম নেতা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন আশ্চর্য ধরনের কথা, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, সে যদি নেতৃত্ব বহাল করতে গিয়ে এটা যদি পদক্ষেপ গ্রহণ না করে, যাদের উপরে নেতৃত্ব দিবেন, যাদের নেতৃত্ব বহাল করবে, যাদেরকে নিয়ে নেতৃত্ব দিবে, এদের যদি কল্যাণ কামনা না করে, কল্যাণের সাথে যদি নেতৃত্ব বহাল না করে, এদের সাথে যদি প্রতারণা করে, এদের সাথে যদি ধোকাবাজি করে, এদের সাথে যদি বাহ্যিকভাবে প্রতারণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, যিনি মৃত্যুবরণ করবেন সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। হাদিস সহিহ বুখারী 6665 নম্বর হাদিস। আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি মুসলিম কওম, মুসলিম মিল্লাত, মুসলিম জনগণের মুসলিম নেতৃত্ব বহাল দিবে, আর যদি এটা তার উদ্দেশ্য না থাকে, তার যে কোনো উপকার করা এবং তাকে তার উপকারের অর্থে যদি নেতৃত্ব বহাল না করে, নেতৃত্ব না দেয়, তার যদি ক্ষতি করে যায়, সমাজের ক্ষতি করে, ব্যক্তির ক্ষতি করে, জাতির ক্ষতি করে, মুসলিম মিল্লাতের ক্ষতি করে, এই ইসলাম ধর্মের ক্ষতি করে, যে কোনো নেতৃত্ব বহাল করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মরলেই জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। লেন কি করবেন? হাদিস তো বুখারী। আপনার কি হবে বলুন তো? আমার কি হবে? আমি কি ব্যক্তিগত কথা বললাম? আল্লাহি আল্লাহর কসম, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন। জাতির একটা টাকা ঠকিয়ে খেয়ে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশা করিয়েন না, সর্দারি করতে গিয়ে জনগণের এক মুষ্টি চল খেয়ে তাহাজ্জুদ পড়ে হজ করে জান্নাতের আশা করিয়েন না, জনগণের নেতৃত্ব বহাল করেছেন, এটা খুবই বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি জান্নাতের অধিকারী হতে পারেন, অথবা এই দায়িত্ব সঠিকভাবে প্রয়োগ না করে আপনি জাহান্নাম যেতে হবে বাধ্য, এটাই চূড়ান্ত। অতএব সত্যি আপনি যখন এক দায়িত্ব বহাল করছেন, তখন আপনি তার উদ্দেশ্যটা, আপনার নিয়তটা সঠিকভাবে যখন প্রয়োগ করবেন, দায়িত্বটাকে যখন সঠিকভাবে আপনি পালন করবেন, তখন আপনি দায়িত্ব পালন করতে গিয়ে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা আপনার কার্যকলাপে নেকি লিপিবদ্ধ হবে। নিয়ত যদি আপনার ঠকানো হয়, জাতিকে পরিবর্তন না করা হয়, জাতিকে ধ্বংস করা হয়, তাদেরকে উদ্ঘাত করা হয়, তাদের সাথে প্রতারণা করা হয়, এই উদ্দেশ্যে যদি আপনি নেতৃত্ব বহাল করেন, আল্লাহে আল্লাহর কসম, তাহলে আপনাকে জাহান্নাম, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। আর একটা হাদিস
6666 শাহী বুখারী দ্বিতীয় খণ্ড, একই রাবি তিনি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুত ওয়া হুয়া গাসুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কোনো ব্যক্তি যে কোনো মুসলিম কবের দায়িত্ব পালন করলো বা নেতৃত্ব বহল করলো বা দায়িত্ব নিল নিজে মাথায় অর্পণ করলো, যে কোনো দায়িত্ব হতে পারে, বারবার কথা আপনাকে বলতে পারি না, যে কোনো দায়িত্ব কোনো মুসলিমের কোন মুসলিম ঘাড়ে নিয়ে নিল, সেই দায়িত্ব পালন করতে করতে তাদের সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দায়িত্ব পালন করতে করতে ওয়াহুয়া গাসুল লাহুম ফায়ামুতু ওয়াহুয়া গাসুল লাহুম, খেয়ানত করা অবস্থাতে যদি মৃত্যুবরণ করে, দায়িত্ব পালন করতে করতে তাদের সাথে খেয়ানত করা অবস্থাতে যদি মৃত্যুবরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আমি আপনাকে হাদিসের মর্ম কি দিয়ে বুঝাই, সম্মানিত অত্র গ্রামের অত্র এলাকার ভাই বাবাজি আব্বু জান, আমি আপনাকে কি দিয়ে বুঝাই, অন্তর থেকে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি বলেই কথাগুলো বলছি, ব্যক্তিগত কোনো কথা নয়, আপনাকে অপমান করার জন্য নয়, যা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে কথা বলছি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আপনি কোনো একটা নেতৃত্ব বহন করেন, জনগণের যে কোনো নেতৃত্ব, যে কোনো দায়িত্বশীল, যে কোনো দায়িত্ব, দায়িত্ব পালন করতে করতে যদি জনগণের সাথে আমানতের খেয়ানত করেন, তথা আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি কাউন্সিলর, আপনাকে এই উপর থেকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে জনগণকে দেওয়ার জন্য, 1,00,000 টাকা বিতরণ করে 50,000-10,000 টাকা আপনি রেখে দিলেন, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত আপনি রেখে দিলেন, সেটা জনগণকে দিলেন না, আল্লাহর কসম এর যে ভয়াবহতা কত কঠিন, আমি আপনাকে অসক্ষম অধম ব্যক্তি আমি আপনাকে বুঝাতে পারি না, তবে এর জন্য আপনাকে ঠেকতে হবে, মরলে আপনার জন্য জান্নাত হারাম, কথা আমার নয়। 1440 বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন, মন খারাপ করার কিছুই করার নেই, কোনো অপশনই নেই মন খারাপ করার, কথা তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ব্যক্তিগত কথা নয়, আমার বাপের নয়, আমার নয়, অতএব আমি আপনাকে বলছি অতি সত্বর আপনার চিন্তা ভাবনা, আপনার আরাধনা, আপনার যা কিছু পদক্ষেপ রয়েছে আপনি পরিবর্তন করুন, নইলে সমাজ এক দিনের পর দিন ধ্বংসের দিকে নিপর্যিত হয়ে যাচ্ছে, দিনের পর দিন সমাজ অধঃপতনের অতল তলে চলিয়ে যাচ্ছে, এভাবে জাতি ধ্বংসের দিকে চলে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই অতি সত্বর সত্যি, আমরা যেহেতু মুসলিম আমাদের উচিত হবে হাদিস কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আমাদের উচিত হবে হাদিস কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, যদি না করি তাহলে অতি সত্বর যারা দায়িত্বশীল আছেন এদের অবস্থা খুবই শোচনীয়, এদের অবস্থা খুবই কঠোর, এদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, মৃত্যুবরণ করলেই বাঁচার কোনো বিকল্প পথ থাকবে না। অতএব আমি আপনাদের বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, সাহাবানিন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, হাদিস ইবনে মাজা 3952, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার জাতিকে তুমি দুর্ভিক্ষর মাধ্যম দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, আল্লাহ তুমি তাদেরকে এমন একটা বালা মুসিবত দিও না যে তারা কি করে সমাজের মধ্যে মারপিট, কাহাতশালি এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে তারা ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, না খেয়ে নিমজ্জিত হয়, কাহাতশালি হয়। এভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, দোয়া করতে করতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যা বলছো ঠিক আছে, তবে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা আমি কি করেছি পদক্ষেপ গ্রহণ করেছি তা পরিবর্তন করার নাই, তবে একটা কথা শুনে রেখো, তোমার উম্মত যদি হাত্তা ইফনিয়া বা জুম্বা যাওয়া এক তোলা বা জুম্বা যা
তারা নিজেরাই যদি কাহাজ সালি ডেকে না নিয়ে আসে, তারা নিজেরাই যদি এক অপরের মধ্যে হস্তক্ষেপ না করে, তারা নিজেরাই যদি এক অপরের মাল দংশন না করে, তারা নিজেরাই যদি এক অপরের সাথে প্রতারণা না করে, তারা নিজেরাই যদি এক অপরকে হত্যা না করে, তাহলে আমি তাদের উপরে এই ধরনের আজাব দিব না, আমি তাদেরকে কাহাজ সালি দিব না। আমি তাদেরকে এক কথা শুনে রেখো, পৃথিবীর কোন একটা শক্তি, কোন একটা মতভেদ, কোন একটা ক্ষমতা, পৃথিবীর যত রকমের বেধর্মীদের ক্ষমতা রয়েছে, তোমার উম্মতের প্রতি আমি হস্তক্ষেপ করতে দিব না। তবে তারা যদি নিজেরাই সমাজের মধ্যে সমাজকে বিপর্যয়ের দিকে ডেকে নিয়ে আসে, সমাজের মধ্যে প্রতারণা সৃষ্টি করে, সমাজের মধ্যে ধোঁকাবাজি সৃষ্টি করে, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি করে, নিজেদের মধ্যে হত্যা হত্যা হত্যার কাণ্ড সৃষ্টি করে দেয়, তবে আমি তাদেরকে আর রক্ষা করতে পারবো না। শুনুন, এ কথা বলতে বলতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এবার বলতে লাগলেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফুম আলা উম্মাতি আইম্মাতাল মুসলিম ওয়া সালতাবিকুল কাবায়েল মিন উম্মাতিল আউসান ওয়া ইস্তালহিকুল কাবায়েল মিন উম্মাতি বিল মুশরিকিন ইলা আখিরিল হাদিস। এই হাদিস বর্ণনা করতে করতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যি আমার খুবই বড় ভয় হয়, আমার ভয় হয় আমার উম্মত এমন একটা সময়ে চলে আসবে, আমার উম্মত কি হবে, আমার উম্মতের মধ্যে এমন ধরনের দায়িত্বশীল হবে আইম্মাতাল মুজিল্লিন, তারা হবে ভ্রান্ত, আইম্মাতাল মুজিল্লিন ভ্রান্ত দায়িত্বশীল হবে, হতে পারে সর্দার ভ্রান্ত, হতে পারে ইমাম ভ্রান্ত, হতে পারে কাউন্সিলর ভ্রান্ত, হতে পারে চেয়ারম্যান ভ্রান্ত, তারা ভ্রান্ত হবে, সমাজের কল্যাণের জন্য তারা কাজ করবে না, যেখানে তাদের নাপা হবে সেইভাবে তারা কাজ করবে, পানি যেদিকে পড়বে সেদিকে তারা ছাতা ধরবে, যেখানে তাদের উন্নতি হবে সেভাবে তারা কথা বলবে, সেভাবে সমাজকে তারা নিয়ে যাবে। এটা আমি আশঙ্কা বোধ করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আমার আশঙ্কা হয়, এটা আমার ভয় হয়, সত্যি আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে যারা দায়িত্ব বহন করবে, তবে তারা হবে ভ্রান্ত, সঠিকভাবে তারা দায়িত্ব পালন করবে না। যে আর আমার উম্মত এক শ্রেণীর হবে যারা হবে বেজাদিতের সাথে মিশে যাবে, আর এক শ্রেণীর হবে যারা মূর্তি পূজা করবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আমরা বেজাদিতের সাথে মিশে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, ভয় আশঙ্কা করেছেন, হাদিস ইবনে মাজা 3952, আবু দাউদ 4252। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিস থেকে আপনাকে বুঝাতে চাচ্ছি যে সত্যি আমাদের একনিষ্ঠতা, আমাদের আন্তরিকতা, আমাদের হৃদয়ের চিন্তা ভাবনা যদি সমাজকে পরিবর্তন করার না থাকে, তাহলে এই জাতি যেভাবে অধঃপতনে অতল তলে তলিয়ে যাচ্ছে, একদিন আমরাও দুনিয়াতে ধ্বংস হয়ে যাব। যেইভাবে দেখেছেন পাপ হওয়ার কারণে, জেনা হওয়ার কারণে, ব্যভিচার হওয়ার কারণে, ঘুষ সুদ হওয়ার কারণে আল্লাহ তাআলা কতলার আজাব দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়ে থাকে, যেমনিভাবে বিভিন্ন জায়গাতে বিপর্যয়, বিভিন্ন জায়গাতে কাহাতশালী, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের আজাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমজ্জিত করছেন, সেইভাবে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে একটা কথা বলতে চাই, শুনুন, যেই কথাগুলো আলোচনা হচ্ছে, যেই কথাগুলো এখানে উপস্থাপন করা হলো, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের, মন খারাপ করার কোনো কারণ নাই। কেউ যদি কথাগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, তাহলে এর জবাব আপনাকে দিতে হবে, এর জবাব আপনাকে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। যা কিছু কথা হচ্ছে, যা কিছু কথা হলো, এর প্রত্যেকটা জবাব আপনাকে দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে দায়িত্ব যারা আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করুন, যারা দায়িত্ব নিয়ে আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করুন, নইলে আমার আপনার ভয়াবহ অবস্থা দায়িত্ব পালন করার ক্ষেত্রেও। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আসুন হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সুইলা আন ইলমিন আলেমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলজামিন মিনান নার। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি
যে কোনো ইমাম যে কোনো আলেম কোন একটা হাদিস কোরআনের কথা জানে সেই জানা কথাটাকে কোন এক ব্যক্তি তার কাছে জানতে এলো কোন এক ব্যক্তি তার কাছে জানতে এলো এবং জানতে এসে সেই কথাটা তাকে পরিবেশন করলো না তাকে বললো না তাকে শিখিয়ে দিল না তাকে বুঝিয়ে দিল না সে ছুপিয়ে রেখে দিল এ তাকে বললো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই ব্যক্তি কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যক্তি কিয়ামতের মাঠে তার হাতে তার পায়ে তার মুখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের বেড়ি লাগিয়ে দিবেন আগুনের বেড়ি অতএব আমি আপনাকে বলতে চাই কোন একজন ইমাম যদি সঠিক কথা জানেন সেই কথাটাকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসিত করে সেই ব্যক্তি যদি জিজ্ঞাসাকারী ব্যক্তি যদি কি হয় সজাগ হয় সে যদি পাগল না হয় খ্যাপা না হয় বুদ্ধিমান হয় তাহলে সঠিক কথা যেটা আপনার জানা আছে সেই কথাটা আপনাকে জানিয়ে দিতে হবে যেদিকে পানি পড়বে সেদিকে ছাতা ধরা যাবে না এই কথা যদি আপনি না বলেন না বলেন তাহলে না বলার কারণে সমাজ অধঃপতনে অতলতলে তলিয়ে যাচ্ছে এর জবাব আপনাকে দিতে হবে এটা কথা আপনি মনে রাখবেন হাদিস সহিহ মিশকাত 223 তিরমিজি 2650 আবু দাউদ 3658 আমি আপনাকে কি দিয়ে বোঝাই এই যে যারা দায়িত্ব বহন করছেন এদের ভয়াবহ অবস্থা কি হতে পারে এবার শেষ অংশে আমি আপনাকে যে কথাটা বুঝাতে চাচ্ছি একটা মাত্র আয়াত আমি আপনাকে বললাম বলবো যত কিছু এতক্ষণ আলোচনা হলো এতক্ষণ যত কিছু আলোচনা করলাম অসুস্থ শরীর থাকার পরেও আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনাকে খারাপ লাগে আমার কিছু করার নাই তবে একটা কথা মনে রাখুন সূরা আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 40 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজুল জামাল ফি সাম্মিল খিয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা শুনে রেখো প্রত্যেক ব্যক্তি যেবা যাদের কাছে কোরআন এবং হাদিসের কথা আবৃত্তি করা হয় কোরআন এবং হাদিসের কথা বর্ণনা করা হয় কোরআন এবং হাদিসের কথা পরিবেশন করা হয় সেই কথাটাকে যদি কোনো ব্যক্তি মিথ্যা রূপে রূপান্তরিত মনে করে সেই কথাটাকে ঠাট্টা মজাক মনে করে বিদ্রূপ মনে করে হাসি ঠাট্টা মনে করে নিজেকে দাম ভিক্ষতার সাথে অহংকার বশত কথাটাকে প্রত্যাখ্যান করে দেয় কথাটাকে অমান্য করে দেয় কথাটাকে অগ্রাধিকার দিয়ে দেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুনে দেখুন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা তার জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে পার্থিব জীবনে যতদিন বেঁচে থাকবে এই কোরআন এবং হাদিসকে অস্বীকার করার কারণে কোরআন এবং হাদিসকে অস্বীকৃত দেওয়ার কারণে ঠাট্টা মজাক করার কারণে বিদ্রূপ করার কারণে হক কথাকে না মানার কারণে সত্য কথাকে নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে অহংকার বশত কথাটাকে প্রত্যাখ্যান করার কারণে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা তার জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যায় আসমান থেকে তার প্রতি দয়া তার প্রতি রহমত তার প্রতি করুণা তার প্রতি দয়া বর্ষিত হবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারপরে বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাম এবং সেই ব্যক্তি জান্নাতেও যেতে পারে না জান্নাতেও যাবে না কেন কোরআনকে অস্বীকার করেছে নবীর হাদিসকে প্রত্যাখ্যান করেছে বিদ্রূপ মনে করেছে ঠাট্টা মজাক মনে করেছে আর নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারবেন সেটা ভিন্ন কথা হাসি মজাক করা কোরআনের সাথে যাবে না আপনাকে খারাপ লাগলেই কি আর না লাগলেই কি মানতে পারলেই কি আর না পারলেই কি আপনাকে মেনে নেওয়া লাগবে এর নাম কোরআন এর নাম শরীয়ত এর নাম হাদিস আপনাকে মেনে লওয়াই লাগবে চূড়ান্ত কথা শুনুন যদি আপনি প্রত্যাখ্যান করেন তাহলে আল্লাহর আল্লাহ তাআলা কথা বলছেন আরে জান্নাতে তো যাবে না কতদিন পর্যন্ত জান্নাতে যাবে না হাত্তা ইয়ালজাল জামাল ফি সাম্মিল খিয়াত অতদিন পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যাবে না যতদিন পর্যন্ত না সুয়ে ছিদ্র দিয়ে উট পরিবেশন করতে পারে অতদিন পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যাবে না যতদিন পর্যন্ত না সুয়ে ছিদ্র দিয়ে উট পরিবেশন করতে পারে তাহলে আমি আপনাকে বলি সুয়ে ছিদ্র দিয়ে উট পরিবেশন করতে পারবে না আর আপনি যে বা যারা কোরআনকে অমান্য করেছেন হাদিসকে অমান্য করেছেন কোরআনকে বিদ্রূপ মনে করেছেন হাদিসকে ঠাট্টা মজাক মনে করেছেন আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান মনে করেছেন দায়িত্ব সঠিকভাবে পালন করেননি কথা শোনার পরেও আপনি কান ছাটরা দিয়ে চলে গেছেন
দাম্ভিকতার সাথে ক্ষমতা প্রয়োগ করে, তাহলে আপনিও মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবেন না। কেন? সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশও করতে পারবে না, তারই জন্য। লেন আপনি কি করবেন? কথা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার, তাহলে আপনার কি হবে আপনি বলে দেখুন। সমাজের মধ্যে যারা নেতৃত্ব বহন করছি, সমাজের সাথে যারা প্রতারণা করছি, সমাজের মধ্যে যত রকমের ঘুষ সুদ আছে, এদেরকে নিয়ে আমরা চলাফেরা করছি, যারা দায়িত্ব বহন করছি, এদের কি হবে আপনি বলুন। কথা তো আমার ব্যক্তিগত নয়, কথা তো আমি আপনাকে অপমান করার জন্য বলিনি। আপনি একটু জাহান্নামকে ভয় করুন, আপনি আল্লাহকে একটুই করুন, ভয় করুন, যে আল্লাহ আপনাকে বারবার করে ভয় করতে বলছেন। দুনিয়াতে প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে ভয় করতে করে করে আপনাকে চলতে হবে। আল্লাহ তাবারাকাত সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসু মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। এই পৃথিবীর মানুষ, যে বাজারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা ইমানদার তোমরা শুনে রাও, তোমরা প্রত্যেকটা পদক্ষেপে তোমরা আমাকে ভয় করো, তোমরা ভয় করো আমাকে, যে আল্লাহ তোমাকে আমি নেতৃত্ব দিয়েছি, তোমাকে আমি দিয়েছি ক্ষমতা, তোমাকে দিয়েছি কাউন্সিলর, তোমাকে দিয়েছি চেয়ারম্যান, তোমাকে দিয়েছি মেম্বার, তোমাকে দিয়েছি ইমাম, তোমাকে দিয়েছি সর্দারি, এই সমস্ত কিছু আমি তোমাকে দিয়েছি, আবার এগুলো সমস্ত কিছু কেড়ে নিতে পারি, এই ক্ষমতা আমার রয়েছে, অতএব তুমি আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করতে আপনাকে। জনগণের প্রতারণা করে করে আপনি কেমন করে সমাজকে আপনি সংশোধন করতে পারেন? এখানে আপনাকে ভয় করতে হবে। একটা টাকা যদি মেরে নিই তাহলে আপনাকে জবাব দিতে হবে। জনগণের একটা টাকা মারলে আপনাকে জবাব দিতে হবে। মেম্বারে চেপে হক কথা না বললে আপনাকে জবাব দিতে হবে। এগুলো আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসু মা কদ্দামাত লিগাদ। আরে তুমি চিন্তা ভাবনা করো আখরাতের জন্য তুমি কি নিয়ে যাবে। তুমি তো সমাজের দায়িত্বশীল হয়েছিলে, নেতা হয়েছিলে, কাউন্সিলর হয়েছিলে, তুমি তো তাদের মাল মেরে খেয়েছ, তুমি আবার কেমন করে সেখানে পরিত্রাণ পেতে পারো? তুমি কি এটা চিন্তা ভাবনা করবে না? আল্লাহ আপনাকে চিন্তা ভাবনা করতে বলছেন সূরা হাসরের মধ্যে। আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, হৃদয় থেকে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি ভাইয়ের মতো আব্বুর মতো ভালোবাসি। শুনুন, আপনাকে বলছি অতি সত্বর, আপনাকে আল্লাহ তাবারক ওয়াতালাকে ভয় করতে হবে। যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, সেই দিন কেবল আপনাকে ভয় করতে হবে। যেই দিন আপনার হিসাব কিতাব হবে, যেই দিন আপনার সাথে আপনার বন্ধু থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, আপনার টাকা পয়সা থাকবে না, আপনার সন্তান সন্ততি আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার দায়িত্বশীল ব্যক্তিরা কেউ থাকবে না, সেই দিন কেবল আপনাকে ভয় করতে হবে। আল্লাহ এটাই বলছেন আপনাকে, সেই দিনকে বলে তোমরা একটু ভয় করো, আরে তোমরা চিন্তা ভাবনা করো সেই দিন তুমি কি নিয়ে গেলে। তারপর আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা ভয় করো। কেন? ভয় যদি না করো তাহলে দুনিয়াতে তুমি সমস্ত কিছু করতে পারো, আরে ভয় না করলে তুমি সুদ খেতে পারো। আমাকে যদি ভয় না করো, জাহান্নামকে যদি ভয় না করো, কবরের আজাবকে যদি ভয় না করো, হাসুরের মাঠকে যদি ভয় না করো, তাহলে তুমি প্রতারণা করতে পারো, ধোকাবাজি করতে পারো, খেয়ানত করতে পারো, চুরি করতে পারো, মদ খেতে পারো, দাড়ি ছাঁচতে পারো, আর কিছু সমস্ত কিছু করতে পারো, আরে বেলল্লাপনা করতে পারো, বেহায়াপনা করতে পারো, হত্যা করতে পারো, সমস্ত কিছু তুমি করতে পারো। কখন? যখন তোমার অন্তর থেকে ভয় উঠে যাবে। এটাই আল্লাহ আপনাকে বললেন ভয় করতে হবে। সমাজ সংশোধন করতে গেলে আপনাকে ভয় করতে হবে, এটাও চূড়ান্ত কথা। তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। শুনে রাখো, নিশ্চয় তুমি যা কিছু করো, তুমি যা কিছু করো সমস্ত খবর আমি আল্লাহ তাবারাকাত রাখি। আরে তুমি ব্যক্তি, তুমি সর্দার হয়েছ, তুমি জনগণের টাকাকে মেরে খেয়ে নিয়েছ, কাউন্সিলর হয়েছ, জনগণের টাকা মেরে খেয়ে নিয়েছ, ইমাম সাহেব হয়েছ, ইচ্ছা মতো তুমি যেদিকে পানি পড়ে সেই দিকে তুমি ছাতা ধরে তুমি বক্তব্য দাও, যাতে করে তোমাকে মসজিদ থেকে তাড়িয়ে না দেয়, যাতে করে তোমাকে সমাজের মানুষ খারাপ না বলে, এইভাবে তুমি কথা বলো। শুনে রেখো, এই খবর আল্লাহ তাবারাকাতলা জানেন, পৃথিবীর কোনো মানুষ যদি না জানেন। কেন? ইন্নাল্লাহ আলিম বিজাতিস সুদূর।
অন্তরের সল্পনা কল্পনা চিন্তা ভাবনা আরাধনা যা কিছু করবেন সমস্ত কিছু খবর রাখেন তিনিকে, তিনি হচ্ছেন যিনি যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। অতএব আমি আপনাকে বলতে চাই, অতি সত্বর আপনি পরিবর্তন হন। সমাজকে পরিবর্তন করতে গেলে আল্লাহর ভয়ে নিজের জীবনে নিয়ে আসুন। সত্যি সর্দারের মাধ্যম দিয়ে, মরলের মাধ্যম দিয়ে, কাউন্সিলরের মাধ্যম দিয়ে, চেয়ারম্যানের মাধ্যম দিয়ে, ইমাম সাহেবের মাধ্যম দিয়ে সমাজ সংশোধন হবে, এটাই চূড়ান্ত কথা, এটাই বাস্তব। অতএব আপনাকে অন্তর একনিষ্ঠতার সাথে খালেস অন্তর নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাতিকে পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এইভাবে আপনাকে সমাজের মধ্যে দায়িত্ব বহন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আশাবাদী সমাজের মধ্য থেকে ঘুষ, সমাজের মধ্য থেকে সুদ, সমাজের মধ্য থেকে প্রতারণা, সমাজের মধ্য থেকে বেহায়া, সমাজের মধ্য থেকে আপনার লুডু, সমাজের মধ্য থেকে তাস, গাঁজা এবং আর যা যা অন্যান্য খারাপ কুকর্ম বেহায়াপনা আছে সমস্ত কিছু উঠে যেতে পারে। যারা দায়িত্বশীল তাদের মাধ্যম দিয়ে তারা যদি সচেতন হয়ে যায়, তাহলে আমি আপনাদের কাছে শুধুমাত্র কেবলমাত্র শেষের বেলা বিনত নিবেদন করব আল্লাহর ওয়াস্তে, যেহেতু আপনি মানুষ, যেহেতু আপনি মানুষ, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আপনার মরণ হবেই, আর মরণ হলেই যে আপনার জবাব দিতে হবে কেনে, আপনি দায়িত্ব নিয়ে আছেন, আপনি দায়িত্ব নিয়ে আছেন, প্রত্যেকটা দায়িত্বের আপনাকে জবাব দিতে হবে। আগেই বলেছিলাম, পরিবারের দায়িত্বশীল যিনি তাকে দায়িত্ব জবাব দিতে হবে, ইমাম যিনি তাকে দায়িত্ব জবাব তার দায়িত্ব দিতে জবাব দিতে হবে, সর্দার সর্দার সাহেব আপনার জনগণের দায়িত্ব দিতে হবে, কাউন্সিলর সাহেব আপনার ওয়ার্ডের দায়িত্ব আপনি জবাব দিতে হবে। অতএব আল্লাহর ওয়াস্তে একটু আপনি আল্লাহকে ভয় করে চলুন, যেহেতু সেদিন আপনার কেউ পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না, একাই আপনাকে জবাব দিতে হবে। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে চলে দুনিয়াতে জীবন যাপন করুন, এবং সমাজের মধ্য থেকে যারা নেতৃত্ব ব্যক্তি রয়েছেন তারা সমাজের মধ্য থেকে সমস্ত কিছু অবৈধতা কুকর্ম বেহায়াপনা নির্লজ্জাপনাকে উদ্ঘাত করার পরিকল্পনা করুন। শেষের বেলা আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, যেহেতু আমরা মানুষ, আমরা পাপি, আমরা খাকসার, আমরা গুনাহগার, আল্লাহ এখন পর্যন্ত যদি আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে তোমার চেতনা, তোমার তোমার ভয় এখন পর্যন্ত যদি না জেগেছে, তবে আমরা এই এই মঞ্চের মাধ্যম দিয়ে তোমার কাছে আমরা আরাধনা করছি, আল্লাহ অতি সত্বর তুমি আমাদের অন্তরটাকে জাগিয়ে দাও, যাতে করে আমরা তোমাকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করতে পারি, যেবা যারা দায়িত্ব পালন করছি সঠিক পর্যায়ে সঠিক পদক্ষেপ নিয়ে দায়িত্ব গ্রহণ করতে পারি, সমাজকে পরিবর্তন করার উদ্দেশ্য এই নিয়ত, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা দায়িত্ব বহন করতে পারি। আল্লাহ তুমি সকল মুসলিম উম্মাকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা এখানে উপস্থিত আছি সকলেরই চিন্তা ভাবনা কামনা আরাধনা পরিবর্তন করে দাও, যাতে করে তারা শুধুমাত্র কেবলমাত্র জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা করতে পারে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ অত্র এলাকার মা বা ভাই বোন যারা মারা গেছেন তাদের সকলের কবরে শাস্তি মাফ করুন, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ রাখুন, যারা অসুখে পড়ে আছেন তাদেরকে আরোগ্য দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।